নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের দু হাজার চোদ্দো থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত যতই এমসি কিউব এবং এসি কিউব আছে সেগুলো টু দ্য পয়েন্ট তোমাদের আমি সলভ করে দেবো তো দেখো খুব সুন্দর করে এখানে সলভ করা আছে রাষ্ট্রবিজ্ঞান হল একটি কি এর অ্যান্সার হবে এর অ্যান্সার প্রগতিশীল বিজ্ঞান দু নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে গার্নার হবে তিন নম্বরের প্রশ্নের আনসার হবে আমাদের এর অ্যান্সার গ্রিক এবং চার নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে এর আনসার ল্যাসকি তো তো রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় থেকে যাবতীয় এমসি যেগুলো সালের প্রশ্নগুলো এসেছে সেইগুলো টু দ্য পয়েন্ট এখানে সলভ করা আছে ঠিক আছে তো দেখো আমাদের রাষ্ট্রবিজ্ঞান শিক্ষক ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞান শিক্ষক দেবব্রত সিং ঠিক আছে তো দেখো আমাদের সায় প্রকাশনের বই খুব ভালো বই তোমরা এই বইটা ফলো করতে পারো খুব সুন্দর বই এখান থেকে কিন্তু যাবতীয় এমসি কিউব আমি তুলে ধরেছি তো দেখো আমাদের পাঁচ নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে অ্যারিস্টাটল ছ নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে বিয়ের আনসার লর্ড ব্রাইস তো দেখো মানে প্রথম অধ্যায় থেকে পুরো লাস্ট দশম অধ্যায় পর্যন্ত যাবতীয় এমসি এখানে সলভ করেছি তো দেখো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্য আমি কি করছি শুধু অ্যান্সারটা বলে দিচ্ছি ঠিক আছে ন নম্বরের প্রশ্নের আনসার হবে অ্যারিস্টটল দশ নম্বরের প্রশ্নের এগারো নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে বিয়ের আনসার উনিশশো আটচল্লিশ সালে বারো নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে বিয়ের আনসার গার্নার তেরো নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে বিয়ের ল্যাস কি চোদ্দ নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে এর আনসার অ্যারিস্টটল তো দেখো প্রত্যেকটা কোয়েশন টু দা পয়েন্ট এখানে খুব সুন্দর করে সলভ করেছে দু হাজার চোদ্দো দু হাজার পনেরো তো দেখো কিন্তু পাশে কিন্তু সালের প্রশ্নগুলো লেখা রয়েছে মানে কোন সালে এসেছে ঠিক আছে তোমরা যদি এইগুলো যদি ভালো করে ফলো করতে পারো তা আমি বলতে পারি হান্ড্রেড পারসেন্ট এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসতে পারে না প্রত্যেকটা সালের প্রশ্ন এখানে খুব সুন্দর করে সলভ করা আছে তো বুঝতে পারছো আমি কী বলতে চেয়েছি প্রত্যেকটা কোশ্চেন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ পনেরো নম্বরের প্রশ্নের আনসার হবে বিয়ের গার্নার এবং ষোলো নম্বরের প্রশ্নের আনসার হবে বিয়ের আনসার উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তো বুঝতে পারছো রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে কথাটি বলেছেন গার্নার বলেছেন ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো প্রথম অধ্যায় থেকে দু হাজার চোদ্দো সালে এসে পলিটিক্স কথাটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে দু নম্বরের প্রশ্ন আছে তিন নম্বরের প্রশ্ন আছে চার নম্বরের প্রশ্ন রিপাবলিক গ্রন্থে রয়েছে তা তোমরা তো জানো যে প্লেটো তাই তো পাঁচ নম্বরের প্রশ্ন ছ নম্বরের প্রশ্ন তো দেখো এইদিকে তেরো নম্বরের প্রশ্ন ঠিক আছে যেহেতু ভিডিওটা আমি করতে গিয়ে আমার সমস্যা হচ্ছিলো তার জন্য আমি একটু মানে এই যে ছয়ের পাঁচ সাত আট নয় দশ সবই আছে ঠিক আছে তেরো নম্বরের প্রশ্ন চোদ্দো নম্বরের প্রশ্ন পনেরো নম্বরের প্রশ্ন ষোলো নম্বরের প্রশ্ন সতেরো নম্বরের প্রশ্ন ঠিক আছে তো দেখো আঠেরো সাল আঠেরো সাল মানে পরপর দিয়ে দিয়েছে ঠিক আছে প্রত্যেকটা সালের প্রশ্ন কিন্তু এখানে টু দ্য পয়েন্ট সলভ করা আছে যেমন পনেরো নম্বরের প্রশ্নটা বলেছে দুজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম কি তোমরা তো জানো যে রবার্ট ডাল ও ডেভিড স্টান তাই তো তো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দু হাজার চোদ্দো দু হাজার পনেরো দু হাজার উনিশ ঠিক আছে প্রত্যেকটা সালের প্রশ্ন আমি আজকে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছি এরপর দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এই করে করে টোটাল দশখানা অধ্যায় নিয়ে আমি আলোচনা করবো যে অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এমসি কিউব এবং এসএ কিউব তো এইদিকে দেখো তোমরা ছয় দাগের প্রশ্ন সাত দাগের প্রশ্ন আট দাগের প্রশ্ন কিন্তু এখানে টু দ্য পয়েন্ট সলভ করা আছে ঠিক আছে ওখানে কিন্তু তেরো ছিল তো দেখো তোমরা হিসাব করে দেখলে তোমরা প্রত্যেকটা প্রশ্ন মানে এক থেকে সতেরোখানা প্রশ্ন এখানে দেওয়া আছে কিন্তু খুব সুন্দর করে কিন্তু মানে এখানে সলভ করা আছে ঠিক আছে তো দেখো আমাদের আট নম্বরের প্রশ্ন মানে ন নম্বরের প্রশ্ন ইউনেস্কোর পুরো কথা কী অ্যান্সার হবে ইউনাইটেড নেশানস এডুকেশনাল ঠিক আছে সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ঠিক আছে দশ নম্বরের প্রশ্ন কী বলেছে পলিটিক্স গ্রন্থে রয়েছে তাকে তোমরা তো জানো যে অ্যারিস্টটল তাই তো এগারো নম্বরের প্রশ্ন কী আছে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিরোধী দুজন প্রবক্তার নাম কি তোমরা তো জানো কোথ এবং মেটল্যান্ড এবং বারো নম্বরের প্রশ্ন কী আছে রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন তোমরা তো জানো যে রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম নিকোলো বেলি ব্যবহার করেন তো দেখো প্রথম অধ্যায় থেকে টোটাল সতেরোখানা প্রশ্ন খুব সুন্দর করে তোমরা পড়বে এবার আমি দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো তো দেখো দ্বিতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো সালের প্রশ্ন এসছে তো দেখো ফার্স্ট কোয়েশ্চনের অ্যান্সার হবে ম্যাকে ভেলি তোমরা তো জানো যে আধুনিক রাষ্ট্রচিন্তার ম্যাকে ভিলিকে বলা হয় দু নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে ডিয়ার আনসার মুসোলিনি ঠিক আছে তিন নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের নাগরিক ঠিক আছে তো দেখো চার নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের নাগরিক তো বুঝতেই পারছো একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা কী নাগরিক এবং রাষ্ট্রের একটি স্থায়ী বাসিন্দা কি নাগরিক তো দেখো প্রত্যেকটা কোশ্চেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো দেখো এবার আমি এসে কিউব নিয়ে আলোচনা করেছি দ্বিতীয় অধ্যায়ের কাদের মতে রাষ্ট্র শ্রেণিশনের যন্ত্র মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মার্ক্সবাদীদের মতে দু নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন অপরদিকে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো টোটাল আঠেরোখানা প্রশ্ন আছে তো দেখো তোমরা কিন্তু পরপর প্রশ্নগুলো পেয়ে যাবে ভয়ের কোনো কারণ নেই তোমরা ভাবছো যে পাঁচ আছে এদিকে তেরো আছে বাট ছয় সাত আট নয় দশ এগারো বারো এইগুলো কোথায় গেলো এগুলো কিন্তু এর পর পর করে খুব সুন্দর করে কিন্তু আলোচনা করা আছে তো বুঝতে পারছো প্রত্যেকটা কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করি তো দেখো পাঁচ নম্বরের প্রশ্ন ছ নম্বরের প্রশ্ন যেমন বলেছে দুনিয়ার মজদুর এক হ উক্তিটি কার দু হাজার চোদ্দো সালে পরীক্ষা দিয়েছে তোমরা তো জানো এর অ্যান্সার হবে কার্ল মার্কসের ষোলো নম্বরের প্রশ্ন ঠিক আছে টোটাল কিন্তু তোমাদের এখানে কিন্তু আঠারোখানা প্রশ্ন আছে ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল যেমন আছে আট নম্বরের প্রশ্ন সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে রচিত তোমরা তো জানো যে কাল মার্কসের লেখা তাই তো কাল মার্কসের লেখা সোশ্যাল কন্ট্রাক্ট আশা করি তোমরা বুঝতে পারছো যে সমস্ত কথাগুলো আমি বলছি প্রত্যেকটা কোশ্চেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি তো দেখো ন নম্বর প্রশ্ন কি বলেছে রাষ্ট্রের সর্বপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা কে প্রদান করেছে তোমরা তো জানো যে ডব্লিউ গানার কিন্তু তিনি কিন্তু রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন তো তোমরা জানো যে পুলিশ কি দশ নম্বরের প্রশ্ন যে গ্রিক দার্শনিকগণ নগরাষ্ট্রকে পলিস বলতেন এগারো বারো প্রত্যেকটা প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল যেমন এগারো নম্বরের প্রশ্নটা ওটা দ্য প্রিন্স কার লেখা তোমরা তো জানো ম্যাকে লেখা ষোলো নম্বরের প্রশ্ন রিপাবলিক গ্রন্থে রয়েছে তার নাম কি তোমরা তো জানো যে এর অ্যান্সার হবে প্লেটো সতেরো নম্বরের প্রশ্ন আঠারো নম্বরের প্রশ্ন এবার আমি তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো দেখো তৃতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো দু থেকে দু হাজার বা বাইশ সাল পর্যন্ত পরীক্ষায় দিয়েছে ফার্স্ট কোশ্চেন বলেছে নেশন শব্দটি এসেছে যেটা দু হাজার প্রশ্ন লাতিন শব্দ দু নম্বরের প্রশ্ন আছে আমাদের আনসার লর্ড কার্জন তিন নম্বরের প্রশ্ন আছে এর আনসার জাতি বাংলাদেশের বাঙালিরা কি একটি জাতি ঠিক আছে চার নম্বরের প্রশ্নের আনসার হবে এর আনসার উপাদান পাঁচ নম্বরের প্রশ্ন কি বলেছে নেশন শব্দটি লাতিন শব্দ থেকে এসে এসেছে এর আনসার হবে নেশীয় থেকে ছ নম্বরের প্রশ্নের আনসার হবে এর আনসার আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা মৌলিক নীতি সাত নম্বরের প্রশ্নের আনসার হবে এর আনসার জির্মান আট নম্বরের প্রশ্নের আনসার হবে আন্তর্জাতিকতাবাদকে ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি তো দেখো এসে কিউব আমাদের তৃতীয় অধ্যায়ের যে জাতীয়তাবাদের সপক্ষে একটি যুক্তি দাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দু নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন ঠিক আছে যেমন আছে চার নম্বরের প্রশ্ন ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেমন জাতীয়তাবাদের একটি গুণ উল্লেখ করো ঠিক আছে যেটা পনেরো সাল দু সালে পরীক্ষায় দিয়েছে সাত নম্বরের প্রশ্ন আছে খুব ইম্পর্টেন্ট ন্যাশনালিজিম গ্রন্থের লেখকের নাম কী তোমরা তো জানো যে ন্যাশনালিজিম গ্রন্থের লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর আট নম্বরের প্রশ্ন জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে একটি যুক্তি দেওয়া তোমরা তো জানো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তার অ্যানসার সমেত কিন্তু এখানে খুব সুন্দর করে লেখা আছে ঠিক আছে তিন নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন ঠিক আছে আট নয় দশ প্রত্যেকটা প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি যেমন এগারো দেখার প্রশ্ন আছে জনসমাজ বলতে কী বোঝো যেটা দু হাজার ষোলো সালে এসেছে বারো নম্বরের প্রশ্ন জাতীয় জনসমাজের জাতির মধ্যে প্রধান পার্থক্য কী তোমার মানে যাকে বলে জাতীয় জনসমাজ এবং জাতির মধ্যে পার্থক্য কী যেটা দু হাজার ষোলো সালে এসছে তেরো নম্বরের প্রশ্ন ১৪ নম্বরের প্রশ্ন পনেরো নম্বরের প্রশ্ন ষোলো নম্বরের প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে টু দা পয়েন্ট খুব সুন্দর করে সলভ করা আছে আমাদের এই বইতে তোমরা এইগুলো খুব সুন্দর করে বাড়িতে বসে পড়বে এবং মুখস্থ করবে আমি বলতে পারি হানড্রেড পারসেন্ট এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না এবার আমি চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করবো তো দেখো চতুর্থ অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং বিগত পাঁচ বছর ধরে যে প্রশ্নগুলো এসে গেছে চতুর্থ অধ্যায় থেকে সেইগুলো আমি টু দ্য পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরেছি তো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হবে এর আনসার ডাইসি হবে ঠিক আছে দু নম্বর প্রশ্নের অ্যান্সার হবে এর আনসার স্বাভাবিক সাম্য হবে তিন নম্বরের প্রশ্নের আনসার হবে ডি এর আনসার সুইজারল্যান্ড হবে চার নম্বরের প্রশ্নের আনসার হবে এর আনসার হেগেল হবে পাঁচ নম্বরের প্রশ্নের আনসার হবে এর আনসার সন্ধি হবে ছ নম্বর প্রশ্নের আনসার হবে এর আনসার জন রসল হবে ঠিক আছে সাত নম্বরের প্রশ্নের আনসার হবে আমাদের হবে বিয়ের আনসার গ্রিসে হবে আট নম্বরের প্রশ্নের আনসার হবে সের আনসার স্বাধীন ও নিরপেক্ষ বিচারালয় হবে নম্বরের প্রশ্নের আনসার হবে আমাদের এর আনসার ল্যাস কী হবে দশ নম্বরের প্রশ্নের আনসার হবে জন স্টট মিল হবে এগারো নম্বর প্রশ্নের আনসার হবে আমাদের ডি এর আনসার শ্রেণীগত এক না একতন্ত্র বারো নম্বরের প্রশ্নের আনসার হবে সের আনসার গ্রিসে হবে তেরো নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে ডের আসার স্বাধীন ও নিরপেক্ষ বিচারালয় হবে চোদ্দ নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে এর আনসার স্বাভাবিক সাম্য তা বুঝতে পারছো পনেরো নম্বরের প্রশ্নে কী বলেছে আন্তর্জাতিক আইনের উৎস হল অ্যান্সার হবে এর আনসার সন্ধি তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে টু দ্য পয়েন্ট এখানে প্রত্যেকটা মানে যাকে বলে সালের প্রশ্নগুলো ঠিক আছে তোমরা এইগুলো যদি ভালো করে ফলো করে হান্ড্রেড পারসেন্ট এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট পাঁচ থেকে ছ বছরের সালের প্রশ্ন নিয়ে কিন্তু এখানে বিস্তারিতভাবে আলোচনা করেছে আমাদের এস বি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখো চতুর্থ অধ্যায়ের যাবতীয় এসএ কিউব ঠিক আছে যেমন আছে ফার্স্ট কোয়েশন আছে আইনের প্রাচীনতম উৎস কি তোমরা তো জানো এর উৎসল প্রথা দু নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন যেমন আছে পরোক্ষ গণতন্ত্র বলতে কি বোঝো তোমরা তো জানো যে পরোক্ষ গণতন্ত্র বলতে সেই গণতন্ত্রকে বোঝায় যেখানে জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরোক্ষভাবে দেশ শাসনে কাজে অংশগ্রহণ করে বুঝতে পারছো আমি কি বলতে চেয়েছি যেমন আছে ছ নম্বরের প্রশ্ন কী আছে দলগত এক না একতন্ত্রের অর্থ কী সাত নম্বরের প্রশ্ন কী বলেছে মার্ক্সবাদীদের মতে আইন কি আট নম্বরের প্রশ্ন কি বলেছে আইনের দুটি উৎসের উল্লেখ করো তোমরা তো জানো যে আইনসভা কর্তৃক আনুষ্ঠানিকভাবে আইন প্রণয়ন এবং বিচারের রায় ঠিক আছে ন নম্বরের প্রশ্ন কী বলেছে জাতীয় স্বাধীনতা কাকে বলে দশ নম্বরের প্রশ্ন বলেছে অর্থনৈতিক স্বাধীনতার একটি উদাহরণ দেও এগারো নম্বরের প্রশ্নে কী বলেছে আন্তর্জাতিক সাম্য কী বারো নম্বরের প্রশ্ন কী বলেছে সমাজতান্ত্রিক গণতন্ত্র রয়েছে এমন দুটি দেশের নাম লেখো তোমরা তো জানো চীন ও কিউবা তেরো নম্বরের প্রশ্ন কী বলেছে সাম্য বলতে কী বোঝো যেখানে সাম্য বলতে সকলের ব্যক্তিত্ব বিকাশের উপযোগী পর্যাপ্ত সুযোগ সুবিধার সমতাকে বোঝায় বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের সালের প্রশ্ন যেগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে তো দেখো এবার আমি পঞ্চম অধ্যায় সলভ করাবো তো দেখো পঞ্চম অধ্যায় যাবতীয় এমসি কিউব টু দ্য পয়েন্ট এখানে সলভ করা আছে ফার্স্ট কোশ্চেন কেসে বিদেশিদের অধিকার থাকে না অ্যান্সার এর অ্যান্সার রাজনৈতিক দু নম্বর প্রশ্নের আনসার হবে যে ভারতে পূর্ণ নাগরিকত্ব অর্জন করা যায় আঠেরো বছর বয়সে তিন নম্বরের প্রশ্নের আনসার হবে আমাদের দেখো দেখো এখানে একটু কাটাকাটি হয়েছে বিয়ের আনসার হবে বিদেশি ঠিক আছে চার নম্বরের প্রশ্নের আনসার হবে এর আনসার নাগরিকত্ব তো দেখো এইভাবে এ তো দেখো এসে কিউবগুলো খুব সুন্দর করে সলভ আছে যেটা দু হাজার চোদ্দো সালের প্রশ্ন ঠিক আছে নাগরিক কথাটি উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে তোমরা তো জানো যেটা গ্রিক শব্দ থেকে হয়েছে যাকে বলা হয় নগর রাষ্ট্র থেকে নাগরিক শব্দটি এসেছে ঠিক আছে তিন নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন সাত আট নয় দশ ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে টু দা পয়েন্ট খুব সুন্দর করে সলভ করা আছে তো বুঝতে পারছো তোমরা খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে এই প্রশ্নগুলো প্রতি বছর প্রতি বছর একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি ঠিক আছে চার নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন অপরদিকে নয় দশ এগারো বারো ঠিক আছে ছ নম্বরের প্রশ্ন যেমন আছে দ্বৈত নাগরিকতার সমস্যা সমাধানের যে কোনো একটি উপায় লেখো তোমরা তো জানো যে দ্বৈত নাগরিকতার সমস্যা সমাধানের একটি উপায় হলো দ্বৈত নাগরিকতার ক্ষেত্রে শিশু যখন প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে তখন তাকে যে তখন তাকে যে কোনো একটি রাষ্ট্রের নাগরিকতা বেছে নিতে বলা হয় তো বুঝতে পারছো বারো নম্বরের প্রশ্ন এগারো নম্বরের প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন ন নম্বরের প্রশ্ন কিন্তু এখানে খুব সুন্দর করে আলোচনা করা আছে তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে তাহলে তোমাদের কোনো ভয়ের কোনো কারণ নেই আশা করি হান্ড্রেড পারসেন্ট তোমরা এখান থেকে কমন পাবে ঠিক আছে দেখো এবার আমি ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করবো এখানে যাবতীয় এমসি কিউব এসি কিউবগুলো সলভ করা আছে ঠিক আছে তো দেখো সিক্স চ্যাপ্টার কী বলেছে ফার্স্ট কোশ্চনের আনসার হবে ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ দু নম্বর প্রশ্নের আনসার সির আনসার ডক্টর বি আর আম্বেদকর তিন নম্বরের প্রশ্নের আনস এর আনসার ডক্টর বি আর আম্বেদকর চার নম্বর হবে আনসার বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে পাঁচ নম্বরের প্রশ্নের আনসার হবে এর আনসার তৃতীয় ছ নম্বর প্রশ্নের আনসার হবে সির ডক্টর আম্বেদকর সাত নম্বর প্রশ্নের আনসার হবে আমাদের ডি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ আট নম্বর প্রশ্নের আনসার এর আনসার ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং নম্বর প্রশ্নের আনসার হবে আনসার ঠিক আছে অংশত সুপরিবর্তনীয় এবং অংশ তো দুষ্পরিবর্তনীয় আশা করি তোমরা বুঝতে পেরেছ খুব সুন্দর করে কিন্তু এখানে সলভ করা আছে তো দেখো এবারে আমি এসেই কিউব নিয়ে আলোচনা করবো ফার্স্ট কোশ্চেনকে কেসে লিখিত অলিখিত সংবিধানের দুটি বৈশিষ্ট্য বা দুটি পার্থক্য লেখক খুব সুন্দর করে কিন্তু এখানে সলভ করা আছে যেমন আছে দু নম্বর প্রশ্ন আছে তিন নম্বরের প্রশ্ন আছে চার নম্বরের প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি তো দেখো পাঁচ নম্বরের প্রশ্ন কী বলেছে কোন সালে গণপরিষদ গঠিত হয়েছিল তোমরা তো জানো যে উনিশশো ছেচল্লিশ সালে গণপরিষদ গঠিত হয়েছিল ছ নম্বরের প্রশ্ন কী বলেছে গণপরিষদের প্রধান কাজ কি তোমরা তো জানো যে গণপরিষদের প্রধান কাজ হলো ভারতীয় সংবিধান রচনা করা ঠিক আছে সাত নম্বরের প্রশ্ন আট নম্বরের প্রশ্ন তো দেখো এগুলো কিন্তু সব সালের প্রশ্ন অর্থাৎ একাদশ শ্রেণীতে বিভিন্ন সালে এই পরীক্ষায় কোশ্চেনগুলো দিয়েছি যেগুলো কিন্তু প্রতি বছর একাদশ শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি এগারো নম্বরের প্রশ্ন যেমন আছে ভারতের সংবিধান কবে কার্যকর করা হয় তোমরা তো জানো যে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ঠিক আছে তেরো নম্বরের প্রশ্ন তোমার তেরো নম্বরের প্রশ্নের অ্যান্সার বেশ সিংহ তো দেখো এবার আমি তোমাদের সপ্তম নিয়ে আলোচনা করবো যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো প্রতি বছর আমাদের একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় দিয়েছে বিভিন্ন সালের প্রশ্ন ফার্স্ট কোশ্চনের আনসার সি সের আনসার মার্কিন যুক্তরাষ্ট্র দু নম্বরের প্রশ্নের আনসার সি সেই উনত্রিশ তিন নম্বরের প্রশ্নের আনসার হবে এর আনসার যুক্তরাজ্য চার নম্বর পাবে সেই আনসার আইন সবার কাছে পাঁচ নম্বর ছ নম্বরের প্রশ্নের অ্যান্সার ঠিক আছে দশ এগারো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারে কিন্তু এখানে খুব সুন্দর করে সলভ করা আছে তো ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ এবার আমি অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব তো দেখো অষ্টম অধ্যায়ে থেকে কোন প্রশ্নগুলো দু হাজার চোদ্দো থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত এসেছে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হবে উনিশশো আটচল্লিশ দু নম্বরের প্রশ্নের আনসার হবে বিয়ের আনসার বিয়াল্লিশতম তিন নম্বরের প্রশ্নের আনসার হবে এর আনসার ছটি চার নম্বর প্রশ্নের অ্যান্সার হবে বিয়ের আনসার মানবাধিকার কমিশন পাঁচ নম্বরের প্রশ্নের আনসার হবে এর আনসার তৃতীয় ছ নম্বরের প্রশ্নের আনসার হবে আয়ারল্যান্ড সাত নম্বরের প্রশ্নের আনসার হবে বিয়ের আনসার এগারো আট নম্বরের প্রশ্নের আনসার হবে এর আনসার চোদ্দো ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু এখানে খুব সুন্দর করে সলভ করা আছে প্রতি বছর একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় যে সমস্ত এমসি কিউব এসএ কিউব দিয়েছে সেগুলো টু দ্য পয়েন্ট এখানে খুব সুন্দর করে সলভ করা আছে ঠিক আছে তোমরা খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এইগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে ভয়ের কোনো কারণ নেই অষ্টম অধ্যায় থেকে কোনো এসএ কিউব আসে না এবার আমি নবম অধ্যায় নিয়ে আলোচনা করবো তো দেখো নবম অধ্যায়ের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হবে সি এর আনসার বহু ঠিক আছে দু নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের এর আনসার বিজেপি তিন নম্বরের প্রশ্নের আনসার হবে এর আনসার নির্বাচন কমিশন চার নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের বিয়ের আনসার চারটি পাঁচ নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের বিয়ের আনসার চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ছ নম্বরের প্রশ্নের আনসার হবে বিয়ের আনসার লক্ষ্য নয় সাত নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে গণতন্ত্রে আট নম্বরের প্রশ্নের আনসার হবে সিআর আনসার ইংল্যান্ডে নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের ডি এর ঠিক আছে এ এআইডি থেকে থেকে ঠিক আছে ন নম্বর প্রশ্নের আনসার হবে আমাদের তো বলেই দিয়েছি দশ নম্বরের প্রশ্নের আনসার হবে এর আনসার কংগ্রেস এগারো নম্বর প্রশ্নের আনসার হবে আমাদের সি এর আনসার ভাষাভিত্তিক ঠিক আছে ডিএমকে কি একটি ভাষাভিত্তিক তো বুঝতেই পারছো আমাদের দশ নম্বরের প্রশ্নের আনসার হবে কংগ্রেস ঠিক আছে বারো নম্বরের প্রশ্নের আনসার হবে সুভাষচন্দ্র বোস তো জানো যে ফরোয়ার্ডগুলো গঠন করেন উনিশশো উনচল্লিশ সালে ঠিক আছে আর তেরো নম্বরের প্রশ্নের আনসার হবে আমাদের এর আনসার নির্বাচন কমিশন চোদ্দো নম্বরের প্রশ্নের আনসার হবে আমাদের ডি এর আনসার ঠিক আছে ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস তো দেখো পনেরো নম্বরের প্রশ্ন কী বলেছে ভারতের দল ত্যাগ কী বলেছে নিরোধক আইন পাশ হয় আনসার হবে এর আনসার উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ষোলো নম্বরের প্রশ্নে প্রশ্নের আনসারবে দিয়ের আনসার বহুদলীয় তো দেখো বুঝতেই পারছো সতেরো নম্বরের প্রশ্নে আনসার হবে কেরলে ঠিক আছে মানে ভারতে আঞ্চলিক দল প্রথম সরকার গঠন করে আনসার হবে কেরলে ঠিক আছে তো দেখো আঠেরো নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের ডের আনসার নিউ ম্যান হবে উনিশ নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে মানে ভারতের জাতীয় দল হিসাবে চিহ্নিত অ্যান্সার হবে এর আনসার বিজেপি কুড়ি নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে বিয়ের আনসার নিউ ম্যান হবে একুশ নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের বিয়ের আনসার শাসকদের কোনো বিষয় সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রভাবিত করা ঠিক আছে বাইশ নম্বরের প্রশ্নের আনসার পেয়ে সিরান্সার উনিশশো পঁচাশি তেইশ নম্বরের প্রশ্নের আনসার পাবে সিরাসার নির্বাচন কমিশন চব্বিশ নম্বরের প্রশ্নের আনসার পেয়ে বের আনসার আঠারোশো পঁচাশি ঠিক আছে আমাদের ছাব্বিশ নম্বরের প্রশ্নের আনসার হবে এর আনসার রাজনৈতিক দল সাতাশ নম্বরের প্রশ্নের আনসার কী বলেছে এর আনসার হবে উনিশশো পঁচাশি মানে যাকে বলে ভারতের দল ত্যাগ নিরোধক আইন ঠিক আছে যাকে বলে নিরোধক আইন যাকে বলে আঠাশ নম্বরের প্রশ্নে আনসার হবে বিএন দ্বিদলীয় মানে ভারতে আছে ড্যাশ ব্যবস্থা আনসার হবে দ্বিদলীয় ব্যবস্থা ঠিক আছে তো দেখো পরের প্রশ্ন কি বলেছে এবার আমি নবম অধ্যায়ের যাবতীয় এসএ কিউব নিয়ে আলোচনা করব যেগুলি দু হাজার চোদ্দো থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত পরীক্ষা এসেছে বিগত বছর ধরে এসেছে ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কী ধরনের রাজনৈতিক ব্যবস্থা অঙ্গ দু হাজার চোদ্দো সালের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন ছ নম্বরের প্রশ্ন অপরদিকে ঠিক আছে সাত আট নয় দশ এগারো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি তো দেখো এগারো দাগের প্রশ্ন বারো দাগের প্রশ্ন তেরো দাগের প্রশ্ন চোদ্দো দাগের প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে খুব সুন্দর করে সলভ করা আছে আজকে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি প্রত্যেকটা অধ্যায় বেশি কিন্তু এখানে খুব সুন্দর করে সলভ করা আছে যে সমস্ত ছাত্রীদের বই নেই যাদের কোনো টিচার নেই তারা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে আমি বলতে পারি এই নবম অধ্যায় থেকে কিন্তু প্রচুর পরিমাণে এমসিকিউ কিউব কিন্তু পরীক্ষায় দেবে তোমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল চ্যাপ্টার বলে আমি মনে করি তোমরা এগুলো খুব সুন্দর করে খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে ঠিক আছে আমি কি বলেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ নবম অধ্যায় থেকে চোদ্দখানা প্রশ্ন আছে এসএ কিউব এই চোদ্দখানা প্রশ্ন পড়লেই তোমাদের হয়ে যাবে ঠিক আছে তো দেখো আমি যে সাজেশন দিয়েছি এগুলো খুবই মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি এবার আমাদের লাস্ট অধ্যায় দশম অধ্যায়ের যাবতীয় এম সি কিউব নিয়ে আলোচনা করবো তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী আছে অ্যান্সার হবে এর আনসার জন স্টট মিল হবে দু নম্বরের প্রশ্নের আনসার হবে এর আনসার রাষ্ট্রপতি হবে তিন নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে সের আনসার ছ বছর হবে চার নম্বরের প্রশ্নের আনসার হবে আমাদের সের আনসার বৈদ্যুতিন ভোটদান যন্ত্র হবে যাকে বলে ইভিএম ঠিক আছে পাঁচ নম্বরের প্রশ্নে আনসার হবে নির্বাচন কমিশনার হবে ছ নম্বরের প্রশ্নে আনসার হবে এর আনসার একুশ বছর হবে সাত নম্বরের প্রশ্নে আনসার হবে বীর আঞ্চার উনিশশো বাহান্ন আট নম্বরের প্রশ্নে আনসার হবে আনসার আইনসভার সদস্য ও রাষ্ট্রপতি ঠিক আছে ন নম্বরের প্রশ্নে আনসার হবে আনসার তিনশো ছাব্বিশ দশ নম্বরের প্রশ্নে আনসার হবে সির বিচার বিভাগ এগারো নম্বরের প্রশ্নে আনসার হবে ডি এর আনসার ছ বছর বারো নম্বরের প্রশ্নে আনসার হবে আমাদের ডিএর আনসার ঠিক আছে সরি বিয়ের আনসার এস আর মাহেশ্বরী ঠিক আছে তো দেখো প্রত্যেকটা প্রশ্নের আনসার আমি টু দা পয়েন্ট এখানে সলভ করিয়ে দিয়েছি তো দেখো তেরো চোদ্দ পনেরো প্রত্যেকটা প্রশ্ন এখানে কিন্তু টু দা পয়েন্ট সলভ করা আছে নম্বরের প্রশ্নের আনসার হবে এর আনসার পঁচিশ বছর মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু নম্বরের প্রশ্নের আনসার হবে আমাদের ষোলো নম্বরের প্রশ্নটা ঠিক মতন করে বোঝা যাচ্ছে না তার জন্য আমি মুখে বলে দিচ্ছি কি বলেছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটদানের ন্যূনতম বয়স একুশ বছর কমিয়ে আঠারো বছর করা হয়েছে অ্যান্সার হবে সেই আনসার একষট্টি তম ঠিক আছে একষট্টি তম সংশোধনের মাধ্যমে ভোটদানের ন্যূনতম বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠারো বছর করা হয়েছে ঠিক আছে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন এখানে টু দ্য পয়েন্ট সলভ করা আছে তো দেখো এক দাগের প্রশ্ন দু দাগের প্রশ্ন এবার এসেই কিউব ঠিক আছে এক দাগের প্রশ্ন দাগের প্রশ্ন তিন দাগের প্রশ্ন চার দাগের প্রশ্ন পাঁচ দাগের প্রশ্ন ঠিক আছে সদাগের প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের অ্যানসার টু দা পয়েন্ট এখানে কিন্তু সলভ করা আছে এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে পরীক্ষায় প্রশ্নপত্র তোমাদের করবে কিন্তু ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা এগুলো খুব সুন্দর করে খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে আমি বলতে পারি হানড্রেড পারসেন্ট এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল তো দেখো এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে তোমরা কিন্তু অবশ্যই মুখস্ত করবে অবশ্যই মুখস্থ করবে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে আর আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটাই আমার একান্ত অনুরোধ ভালো থাকো